আসসালামু আলাইকুম। গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের বাংলা সাহিত্যের যুগ বিভাজন ক্লাসে আমাদের এই ক্লাসটি আমরা আয়োজন করেছি, যারা বর্তমানে বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের এই বাংলা সাহিত্যের যুগ থেকে বিভিন্ন প্রশ্ন আসে। তো সেই প্রশ্নগুলো আমরা যাতে পারি, সেই জন্য আমাদের আজকের এই বাংলা সাহিত্যের যুগ লেকচার ওয়ান সাহিত্যের ধারাবাহিক এই ক্লাস চলতেই থাকবে। পরে আসতেছে যে এই যুগের বিভিন্ন সাহিত্যের যে বর্ণনা সেগুলো আমরা দেব। তো প্রথমে আমরা দেখুন যে বাংলা সাহিত্যের যুগ, যুগটাকে আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের দেখি যুগকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন বা আদি যুগ, একটা হচ্ছে মধ্য যুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। আমাদের একটা জিনিস শুধু মনে রাখতে হবে, তাহলে আমরা তিন যুগের সালটা মনে রাখতে পারবো। সেটা হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো, বারোশো এক থেকে আঠারোশো, এটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগ। এই যুগটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই প্রাচীন যুগ এবং আধুনিক যুগটা আমরা বুঝতে পারবো। দেখুন বারোশো এক হচ্ছে মধ্যযুগ, তাহলে বারোশো একের আগে কি? বারোশো একের আগে হচ্ছে বারোশো, বারোশো থেকে এর আগে সব হচ্ছে প্রাচীন যুগ, আর আঠারোশোর পরে কি? আঠারোশো এক থেকে তারপরে সব যুগ, মানে বর্তমান পর্যন্ত, এটাকে বলা হচ্ছে আধুনিক যুগ। তাহলে আমাদের মুখস্থ হয়ে গেল যে আদি যুগ কোনটা, প্রাচীন বা আদি যুগ কোনটা, মধ্যযুগ কোনটা, আর আধুনিক যুগ কোনটা। এখন এই যুগের যে সাহিত্যগুলো আছে সেই সাহিত্যের বিস্তারিত ক্লাসে পরে আসতেছে। তারপর আমরা প্রাথমিক একটা ধারণা তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে চর্যাপদ। প্রাচীন যুগের আদি নিদর্শন এই চর্যাপদ। এই চর্যাপদকে ঘিরে অনেক তথ্য, অনেক কিছু আমাদের জানতে হবে। চর্যাপদের উপর একটা স্পেশাল ক্লাস থাকবে তোমাদের জন্য। চর্যাপদের পরে যদি প্রাচীন যুগ বা আদি যুগের কোনো পরীক্ষার সময় আদি নিদর্শন বা প্রাচীন যুগের কবিতা কি, প্রাচীন যুগের, প্রাচীন যুগ দিয়ে যে প্রশ্ন আসবে না কেন, সব কিছু অ্যান্সার হবে এই চর্যাপদ। আর এই চর্যাপদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ব্যক্তি সামাজিক জীবন প্রধান, ব্যক্তি এবং সামাজিক জীবন প্রধান। এখানে কোনো ধর্মের, ধর্ম সম্পর্কে কোনো কথা বলা হয়নি চর্যার পদের ভিতরে। চর্যা হচ্ছে একটা কবিতা, এই কবিতার বইয়ে কোনো ধর্মের কথা বলা হয়নি। তাহলে ব্যক্তি ও সামাজিক জীবন প্রধান যদি বলে চর্যাপদের আলোচ্য বিষয় কি, তখন হবে ব্যক্তি ও সামাজিক জীবন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপর আসো মধ্যযুগ। মধ্যযুগের যে সাহিত্যগুলো আছে সেই সাহিত্যগুলোকে যদি আমাদের জানতে হয় তাহলে প্রথম আমরা বলবো শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী নিয়ে লেখা একটা সেটা হচ্ছে, এটা হলো মধ্যযুগের আদি নিদর্শন। মধ্যযুগের প্রথম যে কাব্য বা কবিতাটা, কাব্যগ্রন্থটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন। এছাড়াও মধ্যযুগে আরো কিছু কিছু জিনিস পাওয়া যায়, সেটা আমরা শর্টকাটে বোঝার জন্য একটা কথা বলছি, তিনটা কথা বলছি এখানে, পদাবলী, আর একটা হচ্ছে মঙ্গল, আর একটা হচ্ছে সাহিত্য। পদাবলী এবং মঙ্গল এবং সাহিত্য দিয়ে যত সাহিত্য আছে সবগুলোকে আমরা বলবো হচ্ছে মধ্যযুগের নিদর্শন। যেমন আমরা যদি বলি বৈষ্ণব পদাবলী তাহলে এটা কোন যুগের? এটা হচ্ছে মধ্যযুগের। যদি বলি মনসা মঙ্গল তাহলে কোনটা? যেহেতু মঙ্গল আছে এই জন্য এটাও হবে হচ্ছে মধ্যযুগের। যদি বলি চণ্ডী মঙ্গল তাহলে মধ্যযুগের। যদি বলি ধর্ম মঙ্গল, অন্নদা মঙ্গল, তারপরে আমরা যদি সাহিত্যের কথা বলি যে জীবনী সাহিত্য, তারপর আছে নাচ সাহিত্য, মর্শিয়া সাহিত্য, মর্শিয়া সাহিত্যের যে সাহিত্য শব্দটা আছে তার কারণে এটা হচ্ছে মধ্যযুগের একটা সাহিত্য। তারপরে আছে লোকসাহিত্য, লোকসাহিত্যের যা আছে সব কিছু মধ্যযুগের সৃষ্টি, মধ্যযুগের মানে বারোশো এক থেকে আঠারোশোতে সৃষ্টি। তারপর আছে অনুবাদ সাহিত্য, এছাড়াও আরও আছে বিদেশি অনুবাদ সাহিত্যটা কি, এটা হচ্ছে বিদেশি যে সাহিত্যগুলো আছে সেই সাহিত্যগুলো অনুবাদ করে আমাদের দেশের যে নতুন নতুন সাহিত্যের সৃষ্টি হয়েছে সেইগুলোকে বলা হচ্ছে অনুবাদ সাহিত্য। এগুলোও কিন্তু মধ্যযুগে সৃষ্টি হয়েছে। এছাড়া একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে যে কবিগান, এই কবিগানটাও কিন্তু মধ্যযুগের সৃষ্টি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আধুনিক যুগ এই বাদে, এই প্রাচীন যুগ এবং মধ্যযুগ বাদে আর যা আছে সব কিছু আমাদের আধুনিক যুগের। সুতরাং এই দুটো যুগ যদি আমরা মনে রাখি তাহলে আধুনিক যুগের অ্যান্সার করতে আমাদের সুবিধা হবে। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রাচীন যুগের এই যে সময়কালটা, এটা পরীক্ষার সময় আসে। আর প্রাচীন যুগের আদি নিদর্শন, মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, আর এই চর্যাপদ। আর এই চর্যাপদ, এই যে মধ্যযুগে কিন্তু আমাদের যে সাহিত্যগুলো রচিত হয় সেই সাহিত্যগুলোতে ধর্মই মুখ্য ছিল, মানে ধর্ম নিয়ে রাধা কৃষ্ণ, তার মানে কি একটা ধর্মীয় কাহিনী, যত ধর্মীয় মহাভারত আরো যত ধর্মীয় কাহিনী আছে সবকিছু এই মধ্যযুগের সৃষ্টি। মধ্যযুগের এই সৃষ্টিতে সব জায়গায় এই ধর্মের প্রাধান্যতা পেয়েছে। আর এই আধুনিক যুগ যেটা আছে এটা আমরা পরে একদিন শিখব। তো আজকে এখানেই সমাপ্ত, এখানেই শেষ বাংলা সাহিত্যের যুগ এবং বাংলা সাহিত্যের লেকচার ওয়ান। এরপরে আমরা লেকচার টু দেবো। সবাইকে ধন্যবাদ, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে, এবং কমেন্ট বক্সে আমাদের কোনো কথা থাকলে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাবে।